হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাবুদ গো আমি মূসা নবী, আমার জামানায় সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এই আরজের পাশাপাশি আবার ঘোষণা জানালেন, মাবুদ গো আমি মূসা নবী, আমার জামানার সব থেকে বড় আউলিয়া লোকটাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, মূসা নবী রে তোমার জামানার সব থেকে বড় পরহেজগার লোকটাকে দেখবা, তোমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখবা। রে মূসা নবী আগামীকাল অমুক পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া থাকবে রে, একবার ভোরবেলা এমন একটা মানুষ, মধ্যম বয়সের মানুষ, ছোট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠবে, রে মূসা নবী ওই লোকটা তোমার জামানার সব থেকে বড় গুনাহগার লোক। মূসা নবী বলেন, মাবুদ গো সকালবেলা আমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখব, আবার আমার জামানার সব থেকে বড় পরহেজগার লোকটাকে কোন সময় দেখাবেন? আমার আল্লাহ বলেন, মূসা নবী রে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের কিনারে দাঁড়াইয়া থাকবে, সন্ধ্যা যখন হবে রে মূসা নবী তখন তোমার জামানার সব থেকে বড় আউলিয়া লোকটাকে তুমি দেখতে পাবে। মূসা নবী বলেন, আমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখার জন্য, আমার জামানার সব থেকে বড় পরহেজগার লোকটাকে দেখার জন্য, দুইটা লোককে দেখার জন্য আল্লাহর দেয়া ডেট অনুযায়ী পাহাড়ের কিনারে দাঁড়াইয়া থাকলাম। মূসা নবী বলেন, আমি ভোরবেলা তাকাইয়া দেখি একজন মানুষ চুকির পানি সেরে সেরে ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে। মূসা নবী বলেন, আমি ভয়ে দূরে চলে গেলাম, কখন জানি আমার জামানার এত বড় গুনাহগারের উপর আল্লাহ গজব সেরে দেয়, সেই গরব জবটা না জানি আমি নবীর উপরে পড়ে। মূসা নবী সরে গেলেন, দাঁড়িয়ে থাকলেন, কখন দেখবেন তার জামানার সব থেকে বড় আউলিয়া লোকটাকে, সব থেকে বড় পরহেজগার লোকটাকে? এই বলে মূসা নবী আল্লাহর দরবারে সাজদায় পড়ে কান্দে, মাবুদ আমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখাইলা, এইবার আমার জামানার সব থেকে বড় পরহেজগার লোকটাকে দেখান। আমার আল্লাহ বলেন, মূসা নবী সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের কিনারে দাঁড়িয়ে থাকো, সন্ধ্যা যখন হবে রে এমন একজন লোক দেখবে পাহাড় থেকে নেমে আসতেছে, তার কাছে একটা ছোট বাচ্চা থাকবে, রে মূসা নবী সেই লোকটা তোমার জামানার সব থেকে বড় আউলিয়া। হযরত মূসা নবী তার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে তার জামানার সব থেকে বড় পরহেজগার লোকটাকে দেখার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সন্ধ্যা যখন হলো আমি তাকিয়ে দেখি সকালবেলা যে লোকটা পাহাড়ে উঠছিল আমার জামানার সব থেকে বড় গুনাহগার, সেই লোকটা পাহাড় থেকে নেমে আসতেছে। আমার আল্লাহর কাছে মূসা নবী কান্দে, মাবুদ গো কই সেই লোকটা? আপনি না বলছেন সন্ধ্যাবেলা এই জামানার সব থেকে বড় আউলিয়া লোকটাকে দেখাইবা? কই ফরেজগার লোক কই? সকালবেলা যেই লোকটাকে দেখেছি আমার জামানার সব থেকে বড় গুনাহগার হইয়া পাহাড়ের উপরে উঠেছে, সেই লোকটাকে দেখতেছে পাহাড় থেকে নেমে আসতেছে। আমার আল্লাহ বলেন, মূসা নবী রে ভালো করে দেখো না, ওই লোকটা সকালবেলার গুনাহগার লোক নয় রে, ওই লোকটা হচ্ছে সন্ধ্যাবেলার সব থেকে বড় আউলিয়া লোক। মূসা নবী বলেন, মাবুদ গো ভালো করে দেখতেছি, যেই বাচ্চাকে হাতে করে নিয়ে উঠেছিল পাহাড়ের উপরে সেই বাচ্চাকে হাতে করে নিয়ে নেমে আসতেছে আমার জামানার সব থেকে বড় অপরাধী, যেটা সকালে পার উঠেছিল। আমার আল্লাহ বলেন, মূসা নবী না এই লোকটা তোমার জামানার সব থেকে বড় আউলিয়া। মূসা নবী কয়, মাবুদ গো আমি ভালো করে দেখতেছি এই লোকটা আমার জামানার সব থেকে বড় গুনাহগার। আমার আল্লাহ বলেন, রে মূসা নবী ভালো করে দেখবে না, আমি আল্লাহর সাথে ডিবেট করবে। মূসা নবী কান্দে আর বলে, মাবুদ গো আপনার সাথে ডিবেট করতে চাই না, দ্বন্দ্ব করতে চাই না, কে আউলিয়ার কে গুনাহগার পার্থক্য বুঝাইয়া বলে। আবার আল্লাহ বলেন, মূসা নবী তাই নাকি? তাহলে শুনো, কে আউলিয়া আর কে গুনাহগার কোনো বুঝলে না? যেই লোকটাকে আমি আল্লাহ সকালবেলা তোমার জামানার সব থেকে বড় গুনাহগার বানাইয়া পাহাড়ের উপরে উঠাইছি, রে মূসা নবী সেই গুনাহগার লোকটাকে আমি আল্লাহ সন্ধ্যাবেলা তোমার জামানার সব থেকে বড় আউলিয়া বানাইয়া দিছি, কোন সুবহানাল্লাহ। মূসা নবী সাজদায় পড়ে কান্দে, মাবুদ সকাল আর
সন্ধ্যার ভিতরে খুন আমলের কারণে এত বড় গুনাহগার কাউলিয়া বানাইয়া দিলেন। আমার আল্লাহ বলেন, মুসা নবী রে, লোকটা যখন পারে উঠেছে, ছোট বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা গো এত সুন্দর পাহাড়, এত বিশাল বড় পাহাড়, ও বাবা বলবানি এর থেকে বড় পাহাড় আর কোথায় আছে। বাবা এমনি সময় সন্তানকে কয়, রে সন্তান, এর থেকে বড় আরেকটা পাহাড় আছে রে বাবা, তবে ওই পাহাড়ে কোনো মানুষ যেতে পারে না। বাবা গো কেন যেতে পারে না, আমাকে নিয়ে যেতেই হবে। এই বলে সন্তান আর বাবা ঝগড়া করতেছে, এমনি সময় বাবা সাজদায় পরে কান্দে আর ডাকে, আমার সন্তান আরেকটি পাহাড়ের তালাশ করতেছে, সেই পাহাড়ে নাকি আমার সন্তান যাবে। মাবুদ গো ওই পাহাড়ের সন্তান আমি দিতে পারবো না। মাবুদ আমি আমার সন্তান কি বলেছি, এই দুনিয়ার পাহাড়ের দিকে বড় আরেকটা পাহাড় আছে, ওই পাহাড় দুনিয়ার কোনো পাহাড় নয়, ওই পাহাড়টি হচ্ছে আমি গুনাহগারের গুনার পাহাড়, গুনাহগারের গুনার পাহাড় লইয়া দুনিয়ার পাহাড়ে দাঁড়াইয়া আপনার দরবারে ওয়াদা দিয়েছি, জীবনে যত গুনাহ করেছি আজকে যদি এই পাহাড়ে আমি গুনাহগারকে জীবনের মতো ক্ষমা করে দাও, আপনার দরবারে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, এই দুনিয়াতে আর একটা গুনাহ করব না। রে মুসা নবী, যখন আমার বান্দা সমস্ত গুনাহের উপরে লজ্জিত হইয়া আমি আল্লাহর দরবারে তাওবা করেছি আর গুনাহ করবে না বলেছে, এই বলে যখন আমি আল্লাহর দরবারে ওয়াদা দিয়েছে, সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, গুনাহ মাফ করে তোমার জামানার সবচেয়ে বড় আউলিয়া বানাইয়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ।